প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আমাদের নিয়মিত যে বাংলা ক্লাসগুলো থাকছে, এরই ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেখানে আমরা খুব টেকনিকের মাধ্যমে কিভাবে যতিচিহ্নের ব্যবহার করতে হয় বা কোথায় যতিচিহ্নের কত সেকেন্ড দাঁড়াতে হবে, যে প্রশ্নগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বা গুচ্ছ যেগুলো আছে, গুচ্ছ অধিভুক্ত যে বিশ্ববিদ্যালয় সেগুলোতে কিন্তু এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। সো এই প্রশ্নগুলো তোমরা কত ইজিলি সলভ করতে পারবা, এটা জাস্ট আমরা আজকের ক্লাসটা যদি করো তাহলে তোমরা খুব ইজিলি বুঝতে পারবা। সো আমরা ক্লাসে চলে যাই একেবারে মূল পড়াশোনায়। মূল পড়াশোনায় যাওয়ার আগে আমরা আজকে যেটা যে টপিক নিয়ে আলোচনা করব, যেটা বলেছি সেটা কোনটা, সেটা হচ্ছে যতিচিহ্নের ব্যবহার বা যেটাকে আমরা বিরাম চিহ্ন বলে থাকি সেটা নিয়ে। এখন এই যতিচিহ্ন বা বিরাম চিহ্ন নিয়ে পড়তে গেলে আমরা পদাশ্রিত নির্দেশকের কথাও বলা আছে, আমরা সেটা আজকে কম পড়বো। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যতিচিহ্নের ব্যবহার। দেখো, পরীক্ষা একটা প্রশ্ন খুব অনেকবার আসে, জাস্ট তোমাদেরকে দেখাই কী ধরনের প্রশ্ন আসে। এই যে যতিচিহ্ন নিয়ে কথা হয়, যেখানে বলা হয় যে মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহার করতে হয়, মানে আমাদের কোথায় থামতে হবে, কোথায় আমরা প্রশ্ন করার পর কোন চিহ্ন ব্যবহার করব, আমরা যখন অবাক হয়ে যাই, আশ্চর্যজনিত হই, তখন আমরা কোন চিহ্ন ব্যবহার করব লেখার জন্য, সেটা কিন্তু এই যতিচিহ্নের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। এখন দেখো, যতিচিহ্ন বা বিরতি চিহ্ন, এটাকে বিরতি চিহ্ন বলা হয়। বাংলা ভাষায় প্রচলিত যতিসংকেত সংখ্যা 14টির কথা বলা আছে এবং বাংলা ভাষায় বিরাম চিহ্নের ব্যবহার শুরু হয় কত সালে, 1847 সালে। এখন এই যে পরীক্ষায় যেগুলো আসে সেগুলোর মধ্যে এগুলো অন্যতম, যে তোমার এগুলোর ব্যবহারগুলো খুব আসে, যে এই যে কোনটা দাড়ি, দাড়িকে বাংলায় এটার অর্থ কী, পূর্ণচ্ছেদ, মানে যেখানে তোমাকে একেবারে পুরো বাক্যটা শেষ করতে হবে। এরপর এটাকে ইংরেজিতে আমরা ফুল স্টপ বলে থাকি, দাড়ি চিহ্ন দেখতে ঠিক এরকম। এবং পরীক্ষায় যেটা আসে সেটা পরীক্ষা আসতে পারে যে দাড়ি চিহ্নতে তোমাকে কত সেকেন্ড দাঁড়াতে হবে, তাহলে এখানে কত সেকেন্ড, 1 সেকেন্ড। এরপর দেখো, কমার কথা বলা আছে, যেটাকে বাংলায় বলা হয় পাদচ্ছেদ, ইংরেজিতে বলা হয় কমাই বলা হয়। এবং চিহ্ন হিসেবে এই কমা চিহ্নটা এরকম তোমরা সবাই জানো, এটাতে এক বলতে যে সময় লাগে এই সময়। এখন এরপরে সেমিকোলন আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, বিস্ময় চিহ্ন আছে, হাইফেন আছে, তোমার হচ্ছে ড্যাশ আছে, কোলন আছে, পাশাপাশি এগুলোর চিহ্নগুলো কোনগুলো সেগুলো দেওয়া আছে, এবং কতক্ষণ দাঁড়াতে হবে, এক বলার দ্বিগুণ সময়, 1 সেকেন্ড দাঁড়াতে হবে কোনটাতে, থামার কোনো প্রয়োজন নেই কোনটাতে, এইগুলো কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে জানা লাগবে। এখন প্রশ্নটা হচ্ছে, পরীক্ষা যখন এগুলো আসে তখন তুমি কিভাবে অ্যান্সার করবা, শুধুমাত্র এইগুলো তো না, পাশাপাশি এগুলো আছে, এগুলো সব তোমাকে জানতে হবে। সো এগুলো তুমি যে জানবা, এগুলো তুমি মনে রাখবা কিভাবে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সো তুমি যদি মনে না রাখতে পারো তাহলে কি তোমার পরীক্ষা অ্যান্সার করতে পারবা? অ্যান্সার তো তুমি করতে পারবা না, কারণ তুমি জানো না। সো তোমাকে এগুলো জানতে হবে এবং মনে রাখতে হবে। এই জন্য আমাদের যে টেকনিকটা আজকে আমরা ফলো করব, জাস্ট আজকের এই ক্লাসের পর তোমার আর এই ধরনের কোনো ঝামেলা থাকবে না বলে আমি আশা করি, ঠিক আছে? প্রথমে তোমরা যেটা লিখবা সেটা হচ্ছে কোলন ড্যাশ এক সেকেন্ড কোলন ড্যাশ 1 সেকেন্ড দাঁড়াবি। এখন দেখো, এই কোলন ড্যাশ 1 সেকেন্ড দাঁড়াবি, এটা বলতে আমরা আসলে কি বুঝাই? যেমন এই কোলন একটা, এটা একটা যতিচিহ্ন তোমরা জানো, সেটার নাম কি, কোলন। আরেকটা যদি আমরা বলি ড্যাশ, এটা আরেকটা যতিচিহ্ন। আবার তোমরা আরেকটা যতিচিহ্নের নাম জানো, দুইটাকে একসাথে মিলাই আমরা বলি, সেটা হচ্ছে কোলন ড্যাশ। কি ড্যাশ? কোলন ড্যাশ। এই কোলন ড্যাশে আমরা কতক্ষণ দাঁড়ানোর কথা বলছি বলতো? 1 সেকেন্ড। এখানে যতগুলো আমরা বলবো এখন সবগুলোতে কয় সেকেন্ড দাঁড়াবা? আমরা এটা একটু হাইলাইট করে দিচ্ছি যে সেখানে আমাদেরকে 1 সেকেন্ড দাঁড়াতে হবে। কয় সেকেন্ড? 1 সেকেন্ড। এখানে দেখো, এই যে দাঁড়া, দাঁড়ার পরে এটাকে আমরা বলতে পারি দাড়ি, দাঁড়া থেকে দাড়ি, বি থেকে বিস্ময় চিহ্ন,
এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, এটাকে আমরা লিখতে পারি প্রশ্নবোধক। তার মানে হচ্ছে আমরা এখানে কি কি শিখলাম, যেটা শিখলাম সর্বপ্রথম যে কোলন, কোলন এই যে কোলনের কথা বলছি, শেষে ড্যাশের কথা বলছি, আবার কোলন ড্যাশের কথা বলছি, তিনটা। আবার আমরা দাড়ির কথা বলেছি, বিস্ময় চিহ্নের কথা বলেছি এবং প্রশ্নবোধকের কথা বলেছি। এই যে ছয়টা চিহ্নের কথা আমরা বলেছি, এগুলোতে তোমাকে 1 সেকেন্ড দাঁড়াতে হবে। তাহলে টেকনিকটা কি, তুমি যে সেটা মনে রাখবা, কোলন ড্যাশ 1 সেকেন্ড দাঁড়াবি, একটা প্রশ্ন করছো, কোলন ড্যাশ 1 সেকেন্ড দাঁড়াবি, তার মানে হচ্ছে কোলন ড্যাশ দাড়ি, বিস্ময় এবং প্রশ্নবোধক, এই ছয়টা চিহ্নে আমাদেরকে 1 সেকেন্ড করে দাঁড়াতে হবে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে দাড়ি চিহ্নে কত সেকেন্ড দাঁড়াবা, কতক্ষণ দাঁড়াবা, কী হবে, 1 সেকেন্ড। যদি পরীক্ষা আসে বিস্ময় চিহ্নে কতক্ষণ আমাদেরকে দাঁড়াতে হবে, 1 সেকেন্ড। যদি প্রশ্ন আসে প্রশ্নবোধক, যদি আসে ড্যাশ, কোলন ড্যাশ বা কোলন, যেগুলোই পরীক্ষা আসুক না কেন, আমাদের সেখানে 1 সেকেন্ড দাঁড়াতে হবে। কতক্ষণ দাঁড়াতে হবে, 1 সেকেন্ড দাঁড়াতে হবে। এরপরে দেখো আমরা আরেকটা টেকনিক শিখবো, আশা করি টেকনিকটা তোমাদের খুব ইজি মনে হয়েছে এবং তোমাদের মনে থাকবে। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় রুলসে, বা দ্বিতীয় মনে রাখার উপায়ে, সেটা হচ্ছে হাই ব্রো থামার দরকার নাই। কি বললাম, হাই ব্রো থামার দরকার নাই। এখন দেখো এখানে থামার দরকার নাই, এখানে তুমি যাই পড়বা, এখানে কোনো থামার দরকার নাই। এগুলো আমরা যেগুলো বের করব, 1 নম্বর আমরা কি বের করব, 1 নম্বর হচ্ছে এই হাতে হচ্ছে আমরা মনে রাখবো হাইফেন, কি মনে রাখবো, হাইফেন। এরপর 2 নম্বর হ্রস্বই আছে, হ্রস্বইতে আমরা মনে রাখবো ইলেক, ইলেক চিহ্ন। এরপর ব্রোতে মনে রাখবো ব্র্যাকেট, তার মানে হচ্ছে হাই ব্রো থামার দরকার নাই। এখানে হচ্ছে হাতে হচ্ছে হাইফেন, হ্রস্বইতে হচ্ছে ইলেক, ব্রোতে হচ্ছে ব্র্যাকেট, আর এখানে আমাদের কোনো থামার প্রয়োজন নেই। তার মানে হচ্ছে এই যতিচিহ্ন এগুলো আমরা কিভাবে মনে রাখবো, যে হাই ব্রো থামার দরকার নাই, এই তিনটাতে আমাদের কোনো থামার প্রয়োজন নেই। বাকি উপরে যে আমরা ছয়টার কথা বলেছি, যেগুলো হচ্ছে কোলন ড্যাশ দাড়ি, বিস্ময় প্রশ্নবোধক, এই ছয়টা চিহ্নে আমাদেরকে 1 সেকেন্ড করে দাঁড়াতে হবে। দেখো আমরা কিন্তু এতক্ষণ যেগুলো পড়েছি এগুলো খুবই কঠিন মনে হয়েছে এতক্ষণ, যেগুলো ভাই এগুলো মনে রাখবো কিভাবে, পরীক্ষা আসলে তো একবারও পারবো না। কিন্তু এই দুইটা জাস্ট টেকনিক মনে রাখলে, এই দুটা টেকনিক মনে রাখলে আমার কাছে মনে হয় যে তোমাদের কাছে এটা খুব বেশি কঠিন মনে হবে না। ঠিক আছে, দেন আমরা আরেকটা রুলসে চলে যাই, আমাদের সর্বশেষ যে টেকনিক যেটা, সেটা হচ্ছে এক বলার সময় সময় ক্ষমা করে উদ্ধার করুন। এক বলার সময় ক্ষমা করে উদ্ধার করুন, 2 নম্বর হচ্ছে সেমিকোলনের সময় দ্বিগুণ, সেমিকোলনের সময় দ্বিগুণ। কি বললাম, এক বলার সময় ক্ষমা করে উদ্ধার করুন, সেমিকোলনের সময় দ্বিগুণ। এটা দ্বারা মনে রাখতে হবে এই যে এক বলতে যে সময়টা লাগে, এক বলতে যে সময়টা লাগে, এই সময়টা আমাদের কোনগুলোতে দাঁড়াতে হবে, এগুলোতে আমাদের কতক্ষণ দাঁড়াতে হবে, কোনগুলোতে দাঁড়াতে হবে, সেটা হচ্ছে ক্ষমা দিয়ে মনে রাখতে হবে, কমা কমা, আর উদ্ধার দ্বারা মনে রাখতে হবে উদ্ধরণ চিহ্ন, উদ্ধরণ চিহ্ন, উদ্ধরণ চিহ্ন কোনটা, তারপরে ইনভার্টেড কমার নাম শুনেছ, সেটাকে বলা হয় উদ্ধরণ চিহ্ন। আর দুই আমরা যেটা শেষে পাবো সেটা হচ্ছে সেমিকোলন। এই সেমিকোলনের যেটা মনে রাখতে হবে, সেমিকোলন একটাই যেটাতে মনে রাখতে হবে, সময় হচ্ছে দ্বিগুণ, মানে এক বলতে যে সময়টা লাগে, এই দ্বিগুণ বলতে বোঝায় এক বলার দ্বিগুণ সময়, এক বলার দ্বিগুণ সময়।
তাহলে আমরা কি কি শিখলাম, আমরা আজকে কি কি শিখলাম যদি একটু শেষ করে দিই, যে আমরা একটা পুরো একটা পার্ট গ্রামারের একটা অন্যতম পার্ট যেটা যতিচিহ্ন এবং বিরাম চিহ্নের ব্যবহার, এবং সেটা জাস্ট দুইটা পেজের মাধ্যমে আমরা শেষ করে ফেলেছি। এবং এই আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক বেশি উপকারে আসবে, এবং এক নাম্বার যদি কোনো বিষয়গুলো আসে আসেই যেহেতু সেখানে কিন্তু এটা তোমার এক নাম্বার। আমার মনে হয় যে যারা আজকের ক্লাসটা করেছো তাদের কোনো দিন এটা মিস হবে না। যেটা কোনগুলো আমরা আরেকবার রিভিশন দিয়ে দিই, সেটা হচ্ছে কোলন ড্যাশ এক সেকেন্ড দাঁড়াবি, এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এক সেকেন্ড কোনগুলোতে দাঁড়াতে হবে, কোনগুলো কোলন ড্যাশ এবং কোলন ড্যাশ দুইটা তিনটা। এরপর দেওয়া আছে দাঁড়ি, বিতে হচ্ছে বিস্ময়, আর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে প্রশ্নবোধক চিহ্ন, এই ছয়টাতে আমাদেরকে এক সেকেন্ড করে দাঁড়াতে হবে। দুই নম্বরের রুলস যেটা সেটা হচ্ছে হাই ব্রো, থামার দরকার নাই, মানে হচ্ছে কোনগুলোতে কোনো থামার প্রয়োজন নেই সেগুলো আমরা কীভাবে বুঝবো, হাই ব্রো মনে রাখলে। হাই ব্রো মানে হচ্ছে হতে হয় আকার হচ্ছে হাইফেন, আর রস্বইতে হচ্ছে ইলেক চিহ্ন, আর ব্রো মানে হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেট চিহ্ন। তোমরা ব্র্যাকেট তো চিনো, এই ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ওই ব্র্যাকেট চিহ্নের কথা বলা হচ্ছে। আর শেষে আমরা যে রুলস যে টেকনিকটা শিখেছি সেটা হচ্ছে এক বলার সময় ক্ষমা করে উদ্ধার করুন, ক্ষমা করে উদ্ধার করুন করুন এক সেকেন্ড, ওকে, সেমিকোলনের সময় দ্বিগুণ। তার মানে হচ্ছে এক বলতে যে সময়টা লাগে সেই সময়টা আমাদের কোনগুলোতে দাঁড়াতে হবে, কমা এবং উদ্ধরণ চিহ্নতে, আর সেমিকোলনের সময় আমাদের এক বলার দ্বিগুণ সময় দাঁড়াতে হবে। সো এই তিনটা রুলস যদি তুমি মনে রাখো তোমার যতিচিহ্ন এবং বিরাম চিহ্নে কোনো ধরনের প্রবলেম হবে না আমি আশা করি। আচ্ছা, এখন আমাদের টার্গেট ডিউ ব্যাচের যদি কথা বলি, তোমরা সবাই এই সম্পর্কে অবগত আছো এবং অসংখ্য স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে, আমাদের ক্লাসও কিন্তু চলমান আছে। আমাদের টার্গেট ডিউ ব্যাচের দুইটা ইউনিটের জন্য কিন্তু আমাদের আলাদা আলাদা করে ব্যাচ করা আছে। ফার্স্ট অফ অল যে বি ইউনিট, এখন তো তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় চাইলে যে কোনো বিভাগ থেকে কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবে। সো স্পেশালি যারা বি ইউনিটের বা মানবিকের, বা কেউ যদি মনে করে যে ভাই আমি তো সায়েন্সে ছিলাম আমার মনে হয় যে বি ইউনিট আমি ভালো করতে পারবো, যেহেতু বাংলা ইংরেজি আছে শুধুমাত্র জি কেটা নতুন করে পড়লে আমার জন্য হয়ে যাবে। সো তোমাদের জন্য যারা বি ইউনিটের আছো, বি ইউনিটের জন্য আমাদের যে কোর্সটা সেখানে বাংলার জন্য তোমরা পাচ্ছ 50টা ক্লাস, এই 50টা ক্লাসের মধ্যে তোমার বাংলার প্রথম পত্র গদ্য পদ্য নাটক উপন্যাস তো আছে, এই পাশাপাশি তোমার দ্বিতীয় পত্র গ্রামাটিক্যাল যত পার্ট আছে সবগুলো ইনক্লুডেড থাকবে, তোমার রিটেন পার্ট নিয়ে আলোচনা হবে, রিটেনে তোমার কী কী করতে হবে সব আমরা দেখিয়ে দেব, এবং তোমার যে মেমোরাইজিং পার্ট এটাও ইনক্লুডেড থাকবে। ইংরেজি ক্লাস যে 50টা সেটার মধ্যে ঠিক একইভাবে বাংলা ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থেকে শুরু করে তোমার মেমোরাইজিং এবং রিটেন সব কিছু ইনক্লুডেড থাকবে, এবং জিকের তোমরা পাচ্ছ 50টা ক্লাস। টোটাল 150টা ক্লাসের পাশাপাশি তুমি পাচ্ছ ফাইনাল 20টি মডেল টেস্ট, যেগুলো পুরোপুরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে, এবং নিজেকে যাচাই করার একটা সুযোগ তুমি পাবা, এবং তোমার যে প্রবলেমগুলো যে যে টপিকে তোমার প্রবলেম, তোমার যে উইক জোনগুলো, তুমি সেগুলো কিন্তু আইডেন্টিফাই করতে পারবে, এবং সেই অনুযায়ী তুমি কিন্তু আবার নতুন করে প্রিপারেশন নিতে পারবা। সো আমাদের ক্লাস কিন্তু চলমান আছে, খুব একটা বেশি ক্লাস হয়নি, দুই একটা ক্লাস হয়েছে, এবং সেগুলো তোমরা কিন্তু এই গ্রুপে জয়েন করার সাথে সাথে পেয়ে যাবা। তোমরা যারা এখনও ভর্তি হও নাই বা ভর্তি হতে ইচ্ছুক, চাইলে আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের যে পেজের ক্লাসটা তুমি দেখছো সেই পেজের ইনবক্সে মেসেজ করতে পারো। আর যারা হচ্ছে যে ভাইয়া সি ইউনিটের, আমি আমার সি ইউনিটের জন্য কী করবেন, সি ইউনিটের জন্য কিন্তু আমাদের স্পেশালি সি ইউনিটের জন্য কিন্তু আমাদের কোর্স আছে, এবং সেখানে তোমরা বাংলার জন্য ঠিক একই ভাবে 50টি, ইংরেজির জন্য 50টি ক্লাস পাচ্ছ, হিসাব বিজ্ঞান জন্য 30টি, পাশাপাশি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার জন্য 25টি ক্লাস, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের জন্য 25টি, এবং ফিনান্স ব্যাংকিং ও বিমার জন্য 25টি। টোটাল 205টা ক্লাস, 205টা ক্লাস পাচ্ছ তোমরা এখানে, এবং কোর্স ফি কিন্তু সেই 3000 টাকাই, আর আমাদের আবার ওই যে ফাইনাল যে 20টি মডেল টেস্ট থাকার কথা সেটাও তোমরা পাচ্ছ। সো এখানে তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক চাইলে এই দুইটা নাম্বারেই যোগাযোগ করতে পারো, অথবা আমাদের পেজের ইনবক্সে মেসেজ করতে পারো। আর আমাদের নিয়মিত যে ক্লাসগুলো তোমরা পাচ্ছ আমাদের পেজে, পাশাপাশি আমরা কিছু রেকর্ডেড ভিডিও দিচ্ছি, সেগুলো আশা করি তোমাদের অনেক বেশি উপকারে আসবে। এবং যারা পেজের বা হচ্ছে এই ক্লাসগুলো করছো, তোমরা কিন্তু চাইলে যখন আমাদের পেইড ব্যাচে বুঝতেই পারছো এর থেকে অবশ্যই বেটার সার্ভিস তোমরা পাবা, এবং সেখানে আমরা বিস্তারিত খুব নতুন নতুন টেকনিকের মাধ্যমে পড়াশোনা করছি। এবং যারা নতুন পেইড ব্যাচ স্টুডেন্ট আছে তাদের সাথে যোগাযোগ করতে পারো, কমেন্টসে তারা অবশ্যই মতামত দেয়, এবং সেখানে তোমরা বুঝতে পারবা যে আমাদের পেইড ব্যাচের সার্ভিসটা কেমন। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর পেইড ব্যাচে আমাদের প্রয়োজন টিমের সাথেই থাকো, আর যারা ভর্তি হতে ইচ্ছুক যত দ্রুত ভর্তি হবা সেটা তোমার জন্যই লাভজনক। আল্লাহ হাফেজ।